হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামনি, নিয়ে চলে এলাম আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8:30, আর সকাল সকাল আমার স্নান হয়ে গিয়েছে। স্নান আর পুজো সারাটা হয়ে গেছে, সব থেকে বড় কাজটা হয়ে গিয়েছে। তারপরে রান্নাটা তো আছে, তো স্নানটাও আর রান্নাটা, এই দুটো তো সব থেকে যেন বড় কাজ আমার মনে হয়। তো ওইদিকে পুজোটাও সেরে নিয়েছি, চলো দেখাই। আর এইদিকে মেয়ে বর ওরা ঘুমোচ্ছে এখনো, ওই যে দুইজনে ঘুমোচ্ছে এখনো, এই যে দেখতে পাচ্ছ। আর এইদিকে আমার, এই যে পুজো সারা হয়ে গিয়েছে, দেখো ধূপ জ্বলছে, প্রদীপটা নিভে গিয়েছে। তো পুজোর সারা হয়ে গেছে, পুজোর কাজটা সুন্দর করে আজকে গোছ করেছি, কারণ কদিন একটু অসুবিধা ছিল, যার জন্যে মানে কদিন একটু অসুবিধা ছিল যার জন্যে না পুজো করা হয়েছিল না। তো আজকে ভাবলাম স্নান আর পুজোটা আগে সেরে নেব, তাই ঠাকুরের কাছে সুন্দর করে ঠাকুরের বাসন টাসন গোছ গাছ করে পরিষ্কার করে ঠাকুরের পুজোটা সেরে নিয়েছি। মনে এবার একটা শান্তি, আলাদা এনার্জি চলে এসেছে। তো আর ওইদিকে যে এরা বাপি মেয়ে ঘুমোচ্ছে, এই ওঠ বাবা ওঠ, পড়তে বসবি, পরীক্ষা, ওঠ ওর টেনে টেনে ঘুমোচ্ছে বাপি মেয়ে, যে দুজনেরা ঘুমোচ্ছে। তো আমার এখনো বিছন দুটো গোজ হয়নি, এগুলো করব। তো চলো দেখতে থাকো এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, উঠে পড় উঠে পড় উঠে পড়। তো আজকের ওয়েদারটাও খুবই সুন্দর মেঘলা, আর সকালবেলা তো এক উপর বৃষ্টিও হয়ে গিয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছি যে ওয়েদারটা, তো মাথাটা আগে ঝেড়ে সিঁদুর টিঁদুরগুলো পরে নেই, তো সঙ্গে থেকো। তো মেয়ে ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি শরবত বানাচ্ছি। তো লেবুর শরবত খেতেও ভালোবাসে, বাট লেবুটা নেই, ভুসি বানাচ্ছি তাই। তো শরবতটা মেয়েকে দিয়ে দে, আর বর এখনো ঘুমোচ্ছে, ঘুরে ফিরে উঠছে নি। তো আমার জন্য নিয়ে নিলাম, আমি একটু কম করে নিলাম, কারণ ভুসির শরবত আমার খুব একটা ভালো লাগেনি, খেতে ইচ্ছে করেনি। তো কম করে নিয়ে নিলাম, আর বরেরটা রেখে দিলাম, ও ঘুম থেকে লোকে দিয়ে দেব, তো খেয়ে নেই। তো এবার বিছানাটা তুলতে হবে, বিছানাটা মা মাথাটা হিঁচড়ে ব্রাশটা করে নে চট করে। তো বন্ধুরা এখন আমরা খাবো চা, আর এই যে বানিয়েও নিয়ে চলে এসেছি, এই যে বানিয়েও নিয়ে চলে এসেছি। আরে ও ঘুরে পড়ে গেল তোমার হাত থেকে, আয় চলে খাবি আয়। তো মেয়ে বললো মা আজকে হরলিক্স খাবো না, একটু চা, তোমরা যদি চা খাও তো আমাকেও দিও। রাখি হাতটা কন কন করছি, উপর থেকে নিয়ে আসছি না, অনেকটা রাস্তা বললেও চলে। তো এই যে রাখলাম, দেখো কতখানি করে চা। তো চা নিয়ে বসে গিয়েছি, তো মেয়ে বলল মা তোমরা যদি চা খাও আমাকে একটু দেবে। তো আমি বললাম ঠিক আছে, বানিয়ে নেই তারপরে গিয়ে দিচ্ছি একটু। আর তো দেখে না, এই যে চা আর ম্যারি বিস্কিট, খাড়ি বিস্কিট, আর এই যে মুড়ির টিন, তো এটা দিয়ে চা খাবো। আর তোমাদের দাদা ভাই আবার মানে বাথরুমে গেছে, স্নান হয়ে গিয়েছে, শরবত খেয়ে নিয়েছে, তো আবার গেছে বাথরুমে, তো এসে চাটা খাবে, তো চাটা খেয়ে নিই চলো। তো বন্ধুরা চা তো বিস্কিট দিয়ে খাওয়া স্টার্ট করে দিছিলাম, আর তোমাদের দাদা ভাই আবার সামনের দোকান থেকে রুটি নিয়ে এলো, পিসকাটা রুটি, তো ও খাবে না, আমাদের জন্য নিয়ে এলো। তো দরকার ছিল না তবুও নিয়ে এলো, বাট কি করবো নিয়ে চলে এসেছে। মেয়ে তো একটা কি দুটো খাই তো খাবে, নয় আমি খাবো, আবার বাকিটা রেখে দেবো, রাতে খেয়ে নেবো। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেই কি রান্না করেছি। আর শর্টও দেয়া কমপ্লিট, শর্ট ভিডিও দিয়ে রান্না করতে গেছিলাম আর কি, তো তাই জন্য একটু ঘেমেও গিয়েছি। তো এই যে মেয়ে এদিকে পড়তেছে, ওকেও ভাত দেবো, আর তোমাদের দাদা ভাই এদিকে টিভি দেখছে, ওই যে টিভি দেখছে,
আর এদিকে মেয়ে পড়তিছে, তো ওদেরকে এবার ভাত দেবো। চলো কি রান্না করেছি এক কম্প দেখিয়ে দেয়, তারপরে আমরা খাওয়া দাওয়া করছি। আয় মামায়, মাম চলো, মাম লাইট টাইট বন্ধ করে চলে আয়, শুন চলে আসো। তো ওইদিকে বৃষ্টি নামবে বলে যেগুলো শুকিয়ে ছিল সেই সব জিনিসগুলো তুলে নিয়েছি, এই কয়টা জিনিস আছে তো ওগুলো ভাত খেয়ে তুলে নেব। আর মেঘ তো প্রচণ্ড শাস্তিছে, একবার একবার মেয়ে ঘুরতিছে, আবার একবার একবার হালকা ফাঁকা হচ্ছে। আর এই যে রান্না রান্না আছে, এই যে রান্না, তো আমার গ্যাস ট্যাস মোছা টোছা পুরো কমপ্লিট এই যে হয়ে গিয়েছে, সমস্ত কাজ গুছিয়ে তোমাদের সামনে এলাম। মাথাটা কি টিপ টিপ করতেছে, কারণ কালকে শ্যাম্পু করেছিলাম তো ভিজে চুলে অনেকক্ষণ রয়েছিলাম, তাই জন্যে মাথাটা কি টিপ টিপ করছে, মানে ঠান্ডা লেগে গেলেই আমার মাথা টিপ টিপ করে। তো এই যে রান্নাতে আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে নিচে আছে ভাত, আর এখানে আছে যে পেঁপে ভাজা, আলু ভাজা, আর এখানে আছে এই যে আম ডাল, গোটা গোটা গাছের আম দিয়ে, তো ওই ছাদে যে ছোট একটা গাছে আম হয়েছে সেই আম দিয়ে ডাল, আর বানিয়েছি এই যে মাছের ঝাল। তো দেখতে পেলে এই রান্না, আর তোমাদের দাদাভাই ডেকে দাদাভাইকে ডেকে আসতে যে চলেও এসেছে খাওয়ার জন্যে, তুমি ওইদিকে আসছে না, তো চলো খাওয়াটা করে নিই, আবার পরে আসছি আর কি। তো এখন রাত্রি হয়ে গিয়েছে, আর রাতে আমি ডিনার বানাতে চলে এলাম, আজকে ডিনারে আছে চাউ, তো এই দিয়েই ডিনার সারা হয়ে যাবে। তো অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, তার কারণ আমার মাথাটা খুবই ধরেছিল তাই শুয়েছিলাম, টানা 8টা অবধি শুয়েছিলাম। তার কারণও হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে শর্ট ভিডিও দেওয়ার সময় এমনভাবে তাঁতিয়েছিল, আমার মটকা খুব গরম ছিল যার জন্যই আসা হয়ে ওঠেনি। আর এটা হচ্ছে বিড়ালকে দেবো, মাছ ভাজছি। হাই বন্ধুরা, তো এখন তোমাদেরকে জানাচ্ছি কি জানাবো, আর গুড মর্নিং জানিয়ে দেই, কারণ গুড মানে ইভিনিং আর নেই, তো এখন প্রায় অলরেডি 8:30 বেজে গিয়েছে। তো সেই যে দুপুরে ঘুমিয়েছিলাম, দুপুর বলতে 4টে থেকে, তো আর তোমাদের সামনে আমি আসতে পারলাম না, তো কারণ শরীরটা এত খারাপ লাগছিল, মানে শুয়ে যেছিলাম আর উঠতে ইচ্ছে করছিল না, মানে কোনো এনার্জি যেন ছিল না নিজের মধ্যে আর কি, যার জন্য আর উঠতেও ইচ্ছে করছিল না। তারপরে যদিও উঠলাম, কটা বাজে তখন, 8:10-12 এরকম এই টাইমটা উঠলাম, তো উঠে চাউমিন বানালাম। তো রাতে আজকে হবে চাউমিন, মানে বানিয়েছি চাউমিন, তো এই নিয়ে আজকে রাতের ডিনার সারা হয়ে যাবে। আর আমি চাউমিনটা খাবো না, পেটটা একটু ভার ভার টাইপের। আর এই যে এই সেই যে সকালের চা খেয়েছিলাম না, সেই রুটি কটা পড়েছিল, তো এগুলো তো নষ্ট হয়ে যাবে, বাসি হয়ে যাবে, তো ভাবলাম কি করবে, এগুলো বসে বসে খাচ্ছি এক্ষুনি। তো খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে, তোমাদের সামনে একটু ক্যামেরায় আসি, তারপরে ওগুলো খেয়ে নেব, খেয়ে একটু জল খেয়ে নেবো, আমার হয়ে যাবে রাতের ডিনার। আর ওইদিকে চাউমিন বানিয়েছি, তো তোমাদের দাদাভাই মানে আমার বর আর আমার মেয়ে খেয়ে নেবে। তো এই হচ্ছে আজকে রাতের মানে রুটিন। তো তোরা সবাই কী করছো, নিশ্চয়ই তোমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন 8:30 নয়, আমি ভুল বললাম, 9টা প্রায় বাজতে যায়, তো আমি 8:30 জাস্ট বললাম আর কি। তো চলো খেয়ে নেই রুটিটা, তারপরে 9টায় তো মাম এখন দেখে নেই টাইমটা, হ্যাঁ 9টা, তো রুটি গোটা খেয়ে নেই, তারপরে চাউমিনটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে আমার চাউমিনটা সিম্পলভাবে, শুধু আলু, ডিম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এইরকমভাবে সিম্পলভাবে চাউমিনটা বানালাম, কারণ তোমাদের দাদাভাই না চাউমিন মশলা দিলেও খায় না, চাউমিন মশলা দিলেও খায় না, আর হচ্ছে যে সস দিলেও খায় না, তো মেয়ে আবার সস না হলে খায় না, তো মেয়ে সস দিয়ে খেয়ে নেবে, আর তোমাদের দাদাভাই যে এমনি খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে আগামীকাল।